ওনার দিকে আমি তাকিয়েছি, কথা প্রসঙ্গে কি কথা বলতে যাচ্ছি, উনি আমার দিকে এমনভাবে তাকিয়েছেন প্রায় 15 সেকেন্ড মতো, মানে খুব খারাপ দৃষ্টিতে তাকিয়েছেন এবং হঠাৎ করে চোখ মেরেছেন। প্রায় দেখা হলে নোংরা কথা, শাড়ি পরা যায় না, বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য। আমাকে যে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগও দেওয়া হয় নাই। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে, মানে আমার চরিত্রকে একটা মানে ভিন্ন জায়গায়, মানে ভিন্ন কালিমা দেওয়ার একটা অপচেষ্টা, যেটা এবং ষড়যন্ত্র বলে আমি মনে করি। যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে যে তাকে মানে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এটার তদন্ত করে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।